বর্তমানে সবাই কর্মব্যস্ততার কারণে এতটাই বেশি বিজি হয়ে পড়েছেন যে অনেকে ফ্রোজেন ফুডের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তাই আজকের পর্বে আপনাদের খুবই সহজ এবং ভীষণ মজার ফ্রোজেন ফুড চিকেন নাগেটস তৈরি করে দেখাচ্ছি, যেটা তৈরি তো খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজার চিকেন নাগেটস তৈরি করতে পারবেন, যেটা কিনা স্বাস্থ্যসম্মত। আশা করছি আপনাদের কাছে আজকের এই চিকেন নাগেটস খেতে খুবই ভালো লাগবে, তাই চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করেন অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন যেহেতু রমজান মাস, রোজা থেকে বাজার করাটা আসলে কষ্টকর এবং সময় সাপেক্ষের ব্যাপার, তাই রোজার বাজার মানেই কিন্তু প্যান্ডামার্ট। ফুড পান্ডার প্যান্ডামার্ট থেকে অর্ডার করুন সময় বাজাতে। আমি আজকে ফুড পান্ডার প্যান্ডামার্ট থেকে অর্ডার করেছি, মানে বাজার করেছি। প্যান্ডামার্ট থেকে আমি চিকেন সহ আরও অন্যান্য উপকরণগুলো অর্ডার করেছি। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাউরুটি, ডিম, দুধ, সয়া সস, পাপরিকা পাউডার এবং রসুন, যার যা প্রয়োজন সার্চ করে প্রয়োজন মতো আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন। আমি এই চিকেন দিয়ে চিকেন নাগেটস তৈরি করব। পানি দিয়ে চিকেনটাকে ভিজিয়ে রাখছি, যখন এটা নরম হয়ে যাবে তখন হাড় থেকে মুরগির মাংস আলাদা করে নিতে হবে। চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। ছোটো ছোটো টুকরা করে কেটে খুব ভালোভাবে ওয়াশ করে দেন এটাকে মুছে ড্রাই করে নিতে হবে। এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করেছি। কেউ চাইলে শিলপাটায় বেটেও কিমা তৈরি করে নিতে পারেন, অথবা চাকু দিয়ে কেটেও কিমা তৈরি করা যাবে। আর সেই সাথে লাগবে পাউরুটির গুঁড়া। আমি ফ্রেশ পাউরুটি নিয়েছি 5 পিস। এটা সাইজ ছোট, যদি বড় হয় তাহলে 3 পিস নিলেই হবে। আর ব্রেডে যে চারপাশে ব্রাউন অংশ রয়েছে সেটা কেটে বাদ দিতে হবে, শুধু সাদাটা ব্যবহার করতে হবে। ছোটো ছোটো টুকরা করে কাটার পর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু আপনার পাউরুটির গুঁড়াটা রেডি হয়ে যাবে। তো আমি এটা গুঁড়া করে নিয়েছি, ঠিক এরকম হবে আর কি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যদি টেবিল চামচ দিয়ে মেপে নেন সমান করে 1 টেবিল চামচ নিলেই হবে। 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া অর্থাৎ 1.5 চা চামচ। সমপরিমাণ নিয়েছি পাপরিকা পাউডার, মানে 1.5 চা চামচ অথবা 2 চা চামচের মতো হবে উঁচু করে নিয়েছি। স্বাদ মতো লবণ, লবণটা জেনে বুঝে অ্যাড করতে হবে, যেহেতু সয়া সস অ্যাড করা হয়েছে সো সয়া সসে কিন্তু লবণ রয়েছে, সেটা বুঝে আপনারা অ্যাড করবেন। যখন চিকেন কিমা করবেন তখন যদি একসাথে চিকেনের সাথে আপনার আদা রসুন একসাথে মিক্স করে ব্লেন্ড করেন, সেক্ষেত্রে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। আর সম্পূর্ণ পাউরুটি গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছে, দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিলে কিন্তু চিকেন নাগেটসের জন্য এটা রেডি হয়ে যাবে। খুবই সহজ, কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না, খুব অল্প মশলায় কিন্তু খুবই মজার চিকেন নাগেটস তৈরি করা যায়। তো আমার এটা রেডি, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। যদি হাতে সময় থাকে আপনারা 10-15 মিনিট বা 20 মিনিটের জন্য এটাকে মাখিয়ে রেখে দিতে পারেন, সময় না থাকলে সাথে সাথে আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি আসলে রেস্ট রাখছি না, আমি সাথে সাথে এটা তৈরি করব। প্রথমে সামান্য তেল নিয়ে নিলাম, কারণ এটা ফ্ল্যাট করে নিতে হবে, তেল নিচে না লাগালে কিন্তু লেগে যাবে, তখন এটা উঠিয়ে নেওয়া যাবে না। এরপর হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে সমানভাবে রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে, তবে একটু মোটা করে তৈরি করতে হবে। 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে এটাকে মোটা করে তৈরি করে নিলেই হবে। চারপাশের এবড়ো থেবড়ো অংশগুলো কেটে বাদ দিয়ে স্কোয়ার শেপে কেটে নেছি, এবং এবড়ো থেবড়ো যে অংশগুলো বাদ দিলাম সেগুলো পরবর্তীতে আবারও তৈরি করে নেব সেমভাবে। তবে কেউ চাইলে এটা ত্রিভুজের শেপ দিতে পারেন, অথবা গোল করে তৈরি করতে পারেন অনেকটা কাবাবের শেপে, অথবা আপনারা এভাবে তৈরি করতে পারেন, কারণ চিকেন নাগেটস কিন্তু স্কোয়ার শেপটাই দেখতে বেশি ভালো লাগে। এর থেকে বেশি মোটা করে তৈরি করার দরকার নেই, কারণ এটা তেলে ভাজার পর কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। যদি বেশি মোটা করে তৈরি করেন তাহলে আবার দেখা যাবে যে অনেক সময় ভাজতে গেলে সময় বেশি লাগবে, বা শর্ট টাইমে যদি ভাজতে যান সেক্ষেত্রে ভিতরে কাঁচা থাকতে পারে। আর বেশি সময় নিয়ে ভাজতে গেলে এটা যখন আপনি অরেঞ্জ ক্রাম দিয়ে গুঁড়িয়ে ভাজবেন তখন উপরে কালারটাও কিন্তু সুন্দর থাকবে না, সেটা ডার্ক হয়ে যাবে।
মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি এবং স্বাদ মতো লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ তরল দুধ। সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে। ফাটানো ডিমের মধ্যে চিকেন নাগেটস দিয়ে এপিট ওপিট উল্টিয়ে ডিম খুব ভালোভাবে কোট করে তারপর এটা সাথে সাথে তুলে অরেঞ্জ ক্রামসে গুঁড়িয়ে নিতে হবে। তো আমি এখানে ব্যবহার করছি অরেঞ্জ ক্রামস, কেউ চাইলে এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন, তবে ব্রেড ক্রামসের তুলনায় অরেঞ্জ ক্রামস দিয়ে তৈরি করলে এটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে আর খেতে তো ভালো লাগবে। তবে স্বাদে তেমন কোনো পরিবর্তন আসে না, ব্রেড ক্রামস বা অরেঞ্জ ক্রামস যেটা দিয়ে তৈরি করেন না কেন, খেতে কিন্তু ভালো লাগবে। সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো এখান থেকে আমি হাফ প্লাস্টিকের বক্সে উঠিয়ে নিচ্ছি ডিপ ফ্রিজে রাখার জন্য, বাকিটা আপনার চাইলে নর্মাল ফ্রিজে 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর ডুবোতেলে ভাজতে পারেন। আবার আপনার যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথেও ভেজে নিতে পারবেন, আপনাকে যে নর্মাল ফ্রিজে রেস্টে রাখতে হবে এমন কোনো কথা নেই। তবে নর্মাল ফ্রিজে যদি 20 মিনিটের মতো রাখেন তাহলে কিন্তু এটা সেট হয়ে যায়। আর যদি মনে করেন 2-1 দিন পরে আপনি ভেজে খেতে চাচ্ছেন তাহলে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজেও 2-1 দিন রেখে খাওয়া যায়। আর বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনার ডিপ ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে কখনো রাখবেন না, তাহলে কিন্তু চিকেন গন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। চিকেন নাগেটস ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম, এটা ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি একটু গরম হলেই একটা একটা করে চিকেন নাগেটস ছেড়ে ভেজে নিতে হবে। চুলার তাপ মিডিয়াম রাখা যাবে না, তাহলে দ্রুত ওপরের যে অরেঞ্জ ক্রাম সেটা কিন্তু ডার্ক হয়ে যাবে বা কালচে হয়ে যাবে, তখন সেটা ভালো লাগবে না। চুলার তাপটা কম থাকবে, কম আছে রেখে ধীরে ধীরে সময় নিয়ে ভাজবেন, এতে করে সুন্দরভাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে এবং ওপরে কালারটাও সুন্দর থাকবে। যেহেতু মুরগির বুকের মাংস এটা, সো এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, শর্ট টাইমে হয়ে যায়। আর এই সময় যখন আপনি ভাজবেন দেবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন, আর যখন আপনি চিকেন নাগেটসটা সব মশলা দিয়ে মাখাবেন সেই সময়টাতেও খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। এ থেকে কিন্তু বোঝা যায় যে চিকেন নাগেটসটা আসলে কতটা মজার হতে পারে। আর যখন তেলে ছাড়বেন তার পূর্বে এভাবে একটু ঝেড়ে নিতে পারেন, তাহলে এক্সট্রা যে অরেঞ্জ ক্রাম সেটা প্লেটে থেকে যাবে, সেটা তেলের সাথে মিক্স হবে না। এখন তেল ঝরিয়ে একটা একটা করে চিকেন নাগেটস উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখেছেন কিছুটা নাগেটস আমি প্রথমে দিয়েছি, সেগুলো আগেই হয়ে যাবে, সেগুলো বেছে বেছে উঠিয়ে নিতে হবে। আর যেগুলো পরে দিয়েছি সেগুলো হতে একটু সময় লাগবে, সেগুলো একটু পরে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং বেশ ফুলে ডাবল হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে আর দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, খুবই মজার ছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন, আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজার, অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুব অল্প মশলায় যে এত মজার চিকেন নাগেটস তৈরি করা যায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর এটা বেশ ক্রিস্পি, ওপর থেকে ক্রিস্পি এবং ভেতরটা অনেক সফট। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছে, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন, এতে করে যেটা হবে আমি যখন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।